ইউরোপিয়ান যুবক ভাইয়েরা পর্দার আদেশ করলো এবং আমার শ্রোতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত দাসে আরো অধিক শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদান রহমত মাগফিরাত নাজাতের মাস রমাদান মুবারক উপহার দিয়ে লাইলাতুল কদর আমাদের মাস থেকে বিদায় নিয়ে আজ জুমআতুল বিদার রমজানের শেষ জুমায় আসার বসার কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতো যিনি তিনি পরিবেশ উপহার দিয়েছেন, জান্নাতি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, সে বিশ্ব প্রতিপালকের সব রকম শুকরিয়া আদায় করে জবান খুলে দরাজ কণ্ঠে অন্তরের গহীন থেকে আসুন আমরা কালেমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে আরো বেশি হৃদয় নিমরানো দূরত সালাম পেশ করছি আমাদের পরিজার টুকরা নবী যাকে নিজের চেয়ে জীবনের চেয়ে পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক অধিক ভালোবাসি সে হায়াতুল নবী সিরাজ মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কলসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার খাতামুন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমুবারকে আসুন আরেকবার মুখের জড়তা দূর করে সকলেই অন্তরের গহীন থেকে দুরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা দেখতে দেখতে রমজানুল মুবারক একেবারেই বিদায়ের দিকে, ঈদের কেনাকাটা নিয়ে আমরা শপিং মেলে উচ্ছে ভরা ভিড়, সকলের মুখে হাসি, ছোট্ট বাচ্চারা তাকিয়ে আছে কি পাবো আমরা কার কাছ থেকে। এই যে যখন আনন্দের একটি আবেগময় সময় চলছে এমত অবস্থায় কবরবাসীদের কান্নার আওয়াজ ভারী হচ্ছে, তারাও দিন গলছে আর মাত্র তিনটি দিন, এরপর তো আবারও ফিরে যেতে হবে সেই আজাবের জিন্দিগা নিতে। এই জন্য আমরা সেই কবরবাসীদের জন্য দোয়া করব। এই জুমআতুল বিদা আমাদের জন্য আজকে কি কি শিক্ষা দিবে সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের বিষয় হচ্ছে আহমিয়াতুল জুমআতুল বিদা ফি হায়াতিল মুসলিমিন, মুসলমানদের জীবনে জুমআতুল বিদার কি গুরুত্ব তাৎপর্য এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এই টপিকসটার কয়েকটি পয়েন্ট রয়েছে, আমরা পয়েন্টের আলোকে কথা বলবো। শুরুতে আমরা জুমআতুল বিদা বলতে কি বুঝি এ সম্পর্কে কথা বলবো, জুমআতুল বিদার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো, কেমন ছিল সাহাবায়ে কেরাম ও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমআতুল বিদা, পবিত্র রমজান মুবারক থেকে আমাদের কি শিক্ষা এবং ঈদের দিনে আমাদের কি করণীয় ও বর্জনীয় কি বিষয় সম্পর্কে আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ কথা বলব। সম্মানিত শ্রুতি, জুমআতুল বিদা এই জুমা শব্দটি কোরআনের শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমায় আমাদেরকে সেই শব্দটি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যখন তোমাদেরকে আহ্বান করা হয় নামাজের দিকে, নামাজ কি ইয়াউমিল জুমআ, জুমার দিনের এই নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন মুয়াজ্জিন জুমার নামাজ পড়ার জন্য তোমাদেরকে ডাকে আহ্বান করে তোমরা দ্রুত মসজিদের দিকে আসো। ওয়াদারুল বাইয়া, আল্লাহ তাআলা জানেন যে আমাদের বেচা কিনার একটা ব্যবসায়ীদের খুব জুমার দিনে আজানের পর খুব বেশি বেচা কিনার ধুম লাগে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াদারুল বাই, স্পেশালভাবে বলছেন যে তোমরা দ্রুত আসো তোমাদের বেচা কিনা ছেড়ে দিয়ে, দালিকুম খাইরুল্লাহ, এই যে তোমরা বেচা কিনা ব্যবসা বাণিজ্য ছেড়ে তোমার কাজ ছেড়ে দিয়ে তুমি আসছো, এর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য বহু কল্যাণ আমি গুপ্ত আকারে তোমাদেরকে দান করব, নীরবে আমি তোমাদেরকে দান করব। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা এই বিষয় সম্পর্কে জানতে বুঝতে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবে, এই কল্যাণের প্রতি আমাদের বিশ্বাস ইয়াকিন ইমা থাকার দরকার আছে না? একজন ব্যবসায়ী বলছেন আমি বেচা কিনা না করলে আমি টাকা পাবো কোথায়,
আমি 1,000 টাকা বিক্রি করলে আমার 50 টাকা প্রফিট থাকে, কেউ বলেন 100 টাকা প্রফিট থাকে, তো আমি বিক্রি যদি না করি পাবো কোথায়? আজ এক ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হলো, মসজিদ থেকে বের হয়ে তিনি 10 রমজান পর্যন্ত তারাবির নামাজ পড়েছেন, এরপর আর তারাবির নামাজ পড়তে পারেন নাই। কি কারণ জিজ্ঞাসা করা হলো, এত বেচা কিনা, রাত 1টা থেকে 2টা পর্যন্ত আমার বেচা কিনা চলে, কিভাবে আমি নামাজ পড়বো বলেন প্রদীপ সাহেব? আমি বললাম, ব্যবসা বাণিজ্য করছেন ভালো, আল্লাহর নামাজ এবাদত বাদ দিয়ে আল্লাহ তো যে কোনো সময় সাবিপুরটা দিগত ঘুরাতে পারে, পারে কি পারেন না? অনেক সময় গাড়ির চাকা উল্টা ঘুরে, ব্যাগে নিতে যায় তাই সামনে, সামনে নিতে যায় আসে পেছনে, এক গাড়িতে উঠছি আর ব্যাগে নিতেছে আর উল্টা সামনের দিকে দৌড়াই দিচ্ছে, তো এই যে চাকা পেছনের দিকে সামনের দিকে, এই ব্যবসার চাকা ঘুরানোর মালিক কে? তো আমার ব্যস্ততার কারণে জাকাতের হিসাব পারি না করতে, ব্যস্ততার কারণে নামাজে আসার সুযোগ পাই না। এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন দোয়া করছেন, আমার সম্পদের যন্ত্রণায় আমি তো এখন অস্থির হয়ে পড়েছি, আমি নামাজের জামাত সঠিকভাবে আপনার পেছনে নামাজ পড়তে পারি না। তাহলে রাসূল বললেন, তুমি এক কাজ কর, এই আমারটি করলে আশা করি তোমার ব্যস্ততা ব্যবসায় একটু যে খুব চাকা ঘুরছে চাকার কিছু ব্যত্যয় ঘটবে। বলে ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন খাবার খাবা উটের উপরে বসে তুমি খাবার খাবে, মানে সাওয়ারের উপরে বসে তুমি খাবার খাবে, তো সে খাবার খাচ্ছে, খাওয়ার পরে কিছুদিন যাওয়ার পর বেচা কিনে এমন বাড়ছে, এতদিন তো জামাতে যেতে পারতো না, এখন নামাজই তার কাজা হয়ে যাচ্ছে, আগের যে অবস্থা ভালো না মন্দ, ব্যবসার অবস্থা ভালো কিন্তু তার আমলি জিন্দিগানির অবস্থা কি খারাপ। উনি তো চাচ্ছিলেন যে মসজিদে যাতে একটু আসতে পারেন, এই জন্য আল্লাহ রাসূল এমন একটা আমল শিখিয়ে দিবেন যাতে করে ব্যবসাটা খাটো হয়ে যায়, ব্যবসার ব্যস্ততা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে উটের উপর খাবার খাচ্ছ, কিভাবে খাবার খাচ্ছ? যে আমি উঠে বসে খাবার খাই, কখনো ঘোড়ায় বসে সওয়ার উপরে খাবার খাই, তো খাবার খাওয়ার সময় তোমার খাবার পরে যে ইয়া রাসূলুল্লাহ, যখনই খাবার পরে আমি সাথে সাথে নেমে ওই খাবারটা আবার আমি পরিষ্কার করে নিজে খেয়ে নিই। জামানের পয়গম্বর বলে, এরকম আল্লাহর বান্দা সাহাবি, আমি তোমাকে বলছিলাম তুমি সওয়ারের উপরে যখন খাবার খাবা, সওয়ারের উপরে বসে খাবার যখন খাবে, কিছু না কিছু খাবার তোমার নিচে পড়ে যাবে, ওই খাবারটা যদি তুমি না উঠাও আল্লাহর নিজিকের সাথে তুমি অপমাননা করার কারণে, এমনিতে তোমার ব্যবসার ভিতরে ধস নামিয়ে দিবেন কে? তুমি তো সেই খাবারের সম্মান করছো, সেই রিজিকের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে গিয়েছে, তুমি ওই খাবারটাকে উঠাও, তুমি সেই খাবারটাকে যত্ন করে আবার পরিষ্কার করে খাও, এজন্য আরশের মালিক ওই রিজিকের প্রতি তোমার সেরুটের কারণে, শ্রদ্ধার কারণে তোমার রিজিকের ভিতরে আরশের মালিক আরো বরকত করে দিয়েছে। আর আমরা কিছু পেশন মুসল্লিও আছি, আনা মুসল্লিও আছি, খাবার খেতে বসলে চতুর্দিকে খাবার পড়ে, মনে হচ্ছে যেন কোন মোরগ টুকটুক করে খাচ্ছে, চতুর্দিকে মোরগ দেখবেন, খাবার খেতে গেলে সুস্থ মতন খায় না, কতক্ষণ পর্যন্ত নখ দিয়ে এরকম করে সিটা সিটারের পরে কি যেন কোটে কোটে খায়। আমি মাঝে মাঝে বলে, আহারে মোরগ রে, তোর মনসিবে কি এই খাবার, সুস্থ মতন খা, শুকরও দেখবেন কোন খাবার দিলে সে খায় না, খালি তার শুকরের নিচের ভিতরে ঢুকায়, পচা জিনিসের ভিতরে তার মুখটা ঢুকিয়ে খায়। আমাদের মানুষের ভিতরও ওই মার্কার কিছু মানুষ আছে, চতুর্দিকে খাবার পরে যায়, এই খাবারটা উঠায় না, আর আল্লাহর নবী সাহাবি উঠে বসে খাবার খেয়েছেন, মরুভূমিতে খাবার পড়েছে, ওই বালু মিশ্রিত খাবারটাকে আবার তিনি পরিষ্কার করে আবার খেয়েছেন, এজন্য রিজিকের মালিক রাজ্জাক তার রিজিকের ভিতরে আরো বরকত দান করেছেন। বলেন আল্লাহু আকবার, জবান করে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ সুন্নাহ বাদ দিয়ে পেশন করছি, আবার প্লেটে খাবার কিছু রেখে হাত ধুয়ে আমরা চলে যাই, এরকম আছে না নাই? আছে, বহু অপচয় করছি, এজন্য রিজিক আমাদেরকে বিজ্ঞান দিয়ে চলে যাচ্ছে। ওই সাহাবীর কথা বললাম, এজন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, তিনি রিজিক কমাতে চাচ্ছেন,
কিন্তু তার রিজিকের প্রতি তার সম্মানের কারণে রিজিক বাড়িয়ে দিচ্ছেন কে? আল্লাহ। সম্মানিত সুখী, তো আমরা সেই ব্যবসার প্রতি এত ঝুঁকেছি, তারাবির নামাজ বাদ দিয়েছি, জুমার নামাজও এখন ব্যবসায়ীরা আসার সুযোগ পাচ্ছে না। অনেক ব্যবসায়ীর সাথে আমি সাক্ষাৎ করেছিলাম গত রমজান ও এর আগেও, জুমার নামাজ কোন মসজিদে আশেপাশে, যেমন আজকে আমি জুমার নামাজে আসার আগে অনেকগুলো দোকান ঘুরে আসছে, আমার কিছু সদাই কেনার দরকার ছিল। তো আমি গত বছরও জিজ্ঞাসা করছি একটা হুজুর, শেষের জুমাগুলো আসলে পড়তে পারি না, এক্সটেন্ড ছিল। আমি বললাম আমার কাছে সরি বলে কি লাভ, আমি কোন সলিমতি, আমার কাছে তো সরি বলতে হবে ওই আদর্শের মালিকের কাছে। এই ব্যবসার জন্য জুমাতুর বেতাটাও বাদ দিলেন, এটা কিভাবে পারলেন? এই জন্য বাবা আল্লাহ তাআলা সরাসরি বলছেন, যখনই জুমার দিন তোমাকে ডাকে মুয়াজ্জিন সাহেব, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর ঘরের দিকে, সেই জিকিরের দিকে, আল্লাহর আহ্বানে তুমি সারা দিয়ে দ্রুত চলে আসো, তোমার ব্যবসাকে গুটিয়ে তুমি চলে আসো। যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তুমি বুঝতে জানতে আল্লাহ তাআলা এর ভিতরে যে কত কল্যাণ তোমাকে দিয়েছে। কোটি টাকা ব্যবসা হয়েছে রমজানে, ঘরে অশান্তি, ছেলে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, 10,000 টাকা দিয়ে শাড়ি দিয়েছেন, কি জানি এখন কি জানি গারারা সারারা। আজকে গেলাম আর দেখি সুভাষচন্দ্র বলতেছে এই গারারা আছে, গারারা আছে, সারারা আছে। তা আমি এটা বুঝলাম না প্রথম, পরে দেখলাম যে ফিরিকিজের নাম নাকি গারারা বের হয়েছে। তো যাই হোক, আমার নাকি কাঁচা বাদামও বের হয়েছে। যাই হোক, এ ধরনের কত জাতের জামা, এর আগে পাখি জামা ছিল ইত্যাদি ইত্যাদি জামা, এখন আপগ্রেড বার্ধ বের হচ্ছে, যেটি ভাইরাল হয় সেই নাম দিয়ে চলছে। কিন্তু আমরা আল্লাহকে রাসূলকে ভাইরাল করার জন্য নিজে আল্লাহ এবং রাসূলের গুণে গুণান্বিত না হয়ে দুনিয়ার বিভিন্ন নামে নিজেদেরকে পরিচিত করার জন্য আমরা অন্য হয়ে ঘুরছি, কথা ঠিক না বলে? কিন্তু এই কোটি টাকা আপনি গারারা কিনবেন, সারারা কিনবেন, যদি এই আল্লাহকে বাদ দিয়ে এই পোশাকটা নিয়ে আপনার মেয়েকে দিবেন, আপনার মেয়ের মুখে হাসি পাবেন না, আপনার স্ত্রীকে কি জামদানি বলেন ওই দামি সেই দামি হাসি পাবেন না, কারণ আরশের মালিক তাদের ভিতরে এত বেশি চাহিদা দিয়েছেন, তাদের ভিতরে অল্প তুষ্টি নেই, কারণ আপনি আল্লাহকে বাদ দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, ওই 10,000, 20,000, 50,000 টাকা তাদের কিছুই না, তাদের কাছে এটা হাতের ময়লার মতো মনে হয়, কথা ঠিক কিনা বলে? আর যারা অল্পতে তুষ্টি থাকে, যারা আল্লাহ আহ্বান দিয়েছে মসজিদে আসার জন্য, নামাজ এসে পড়েছে, রোজাটা সঠিকভাবে থেকেছে, 10,000 টাকা বেতন পেলেও স্ত্রীকে 500 টাকার একটা শাড়ি, একটা মেয়েকে 600 টাকা, 700 টাকা, 1,000 টাকা দিয়ে একটা ধীরিপিট যদি কিনে দেয়, একটা ছেলেকে 300 টাকার একটা প্যান্ট, 400 টাকার একটা শার্ট, 600, 700, 1,000 টাকা বাজেট করে সব মিলিয়ে সদস্য সংখ্যা যদি 6 জনও থাকে, 5,000 টাকার বাজার করলে তাদের ঘরের আনন্দ, মুখের হাসি মানুষ কোনোদিন কমাতে পারে না, আরশের মালিকও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা বলে বাবা? এই জন্য আমাদের আজকের এই জুমাতুল বেদা আমাদেরকে সেই বিষয়গুলি বুঝাচ্ছে, এই জুমা শব্দের অর্থ একত্রিত করুন, আজকে আপনারা একত্রিত হয়েছেন, আর বেদা শব্দের অর্থ বিদায়, পবিত্র মাহে রমাদানের শেষ জুমায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রমজানে যত গুনাহগারদেরকে ক্ষমা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাতুল বেদার দিন এর চেয়ে বেশি মুমিন মুমিনাতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি যখন আসছিলাম তখন দ্বিতীয় তলার অর্ধেক ঘরে নেই, তার মানে ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে, ঈদের শপিং মলে অনেক ভিড়, নামাজ যে আজকে কত মানুষের বাদ যাবে। এই জন্য বাবা আজকে যদি গুনাহ না মাফ করাতে পারি, আজকের জুমাতুল বেদা এসে রমজানুল মুবারকের সাবস্টেন্স যদি আমরা সার্বনটা নিয়ে যদি না যেতে পারি, তাহলে এই বৃথা আমাদের রমজান যাবে। সম্মানিত শুধু আমরা এবার কথা বলবো জুমাতুল বেদার গুরুত্ব তাৎপর্য নিয়ে। দেখুন আল্লাহ তাআলা মাস সময়ের ভিতরে শ্রেষ্ঠ মাস দিয়েছেন রমাদানুল মুবারক, আবার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত দিয়েছেন লাইলাতুল কদর, যেটি আমাদের মাস থেকে গতকাল বিদায় নিল, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আবার জুমার দিন সময়ের ভিতরে 52টি জুমা ধরেন,
এই 52টি জুমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জুমা দিয়েছেন, জুমাতুল বিদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতেই পেরেছেন, সারা রমজানে যা মাফ করা হয় আজকের দিনে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি ক্ষমা করে দিবেন। তো এই জুমাতুল বিদা কেন এত মর্যাদাবান, এর তিনটি কারণ রয়েছে। এক নম্বর মৌলিক কারণ হচ্ছে রমজানের শেষ দশক, এই রমজানের শেষ দশকের ভিতরে জুমাতুল বিদা আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। আর রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, আর রমজানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইক্কুম মিনান নার, যত বড় জাহান্নামী গুনাহগার হোক না কেন, যারা রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়ে জুমাতুল বিদার দিন কান্না করে, আল্লাহ তাআলা সে যত বড় পাপী হোক আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ হচ্ছে জুমাতুল বিদা এত শ্রেষ্ঠ, এর কারণ হচ্ছে রমজানের শেষ দশকে জুমাতুল বিদা। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রমজান মাসের এটি হচ্ছে শেষ জুমা, এই কারণে এই জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে রমজানের শেষ দশকে, দ্বিতীয় নম্বর হচ্ছে চারটি জুমার শেষ জুমা হচ্ছে এই জুমাটি, বা পাঁচটি হলে পাঁচটির শেষ জুমা হচ্ছে এই জুমাতুল বিদা। আর তৃতীয় কারণ হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম ফিলিস্তিনে জেরুজালেম ঘোষণা করেছেন, সেখানে তিনি আল্লাহর ঘর তৈরি করেছিলেন, তৈরি করা সম্পূর্ণ হয়েছিল এই রমজানুল মুবারকের। আমরা তো এখন রমজানুল মুবারক, তখন তো রমজান ছিল না, মাস দিন গণে হিসাব করে দেখা গিয়েছে এই শুক্রবারে সুলাইমান আলাইহিসসালামের কর্তৃক ফিলিস্তিনে মসজিদে আকসা নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটাকে কুদুস দিবস বলা হয়। এই মসজিদ এখন ইহুদিদের কবলে পড়েছে, কয়েকদিন পর পর মুসলমানদের উপরে তারা বিভিন্নভাবে বন্দি বিলিহান চালায়, বিভিন্নভাবে অত্যাচার নিষ্পেষণ করছে। এই রমজানের ভিতরেও আমরা দেখেছি বহু মুসলমানদেরকে তারা লাথি দিয়েছে, আর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটি করছে, করতেছে, করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিনুল হুম রুআইদা তাদেরকে সুযোগ দিয়েছেন মুসলমানদেরকে বোঝার জন্য, যে মুসলমান ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, তোমার অন্তরের ভিতরে কি একটু মায়া, তোমার অন্তরের দিন কি তোমার একটু কাঁদে না, তোমার চোখে কি একটু ব্যথা লাগে না, তোমার বিবে কি কবর রচনা হয়েছে, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান শ্রদ্ধা অবনত অবস্থায় তাদেরকে অকাতরে গুলি করে রক্তাক্ত করা হচ্ছে, মুসলমান মা বোনদেরকে ধিক্কার দিয়ে তাদের ওড়না বুর্কা খুলে তাদেরকে বস্ত্রহীন করে তাদেরকে আল্লাহর ঘর থেকে বের করা দেওয়া, বের করে দেওয়া হচ্ছে। ও বাংলার মুসলমান, তোমাদের কি একটু দিনের ভিতরে অনুশোচনা আছে না? আল মুসলিম কাজা সাদি মাটি ইনস্তাকা আইন মুস্তাকা রাসা ওয়া ইস্তাকা রাসা ওয়া ইস্তাকা কুল্লু ওয়া ইস্তাকা আইন হু ইস্তাকা কুল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলমান হচ্ছে তা জাসাদি ওয়াহিদি, সারা পৃথিবীর মুসলমান একটি শরীরের মতন, ইনস্তাকা রাসা ওয়া ইস্তাকা কুল্লু মাথা ব্যথা হলে যেমন সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, ওই নিস্তক আইনা ও নিস্তক কুল্লু চোখ ব্যথা হলে সমস্ত শরীরের ভিতরে ব্যথা যেমন অনুভব হয়, পৃথিবীর কোন মুসলমান যদি ফিলিস্তিনের জমিন থেকে, আফগানিস্তানের জমিন থেকে, মিয়ানমারের জমিন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে তারা আত্মচিৎকার দিচ্ছে, তাদের এই রক্তাক্ত অবস্থা দেখে বাংলার মুসলমান আমাদেরও করণীয় রয়েছে, তাদের জন্য দোয়া করা, এবং যারা ইহুদি নাসারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের কণ্ঠ উঁচু করার কথা ঠিক কিনা বলে। আজ আমরা ঘুমিয়ে থাকার কারণে ইহুদিরা সুযোগ পেয়েছে, আমরা মুসলমান কাদা ছিঁড়াছিঁড়ি করছি ছোটখাটো বিষয় নিয়ে, দোয়া মোনাজাত নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, লাইলাতুল কদর কোন রাত্রে, শবে বরাত, আমরা কি মিলাদ পর্ব কি পর্ব না, দাঁড়িয়ে না বসে এসব ছোটখাটো ঝগড়ার কারণে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন গুলো দিন দিন স্লাইস হয়ে টুকরো টুকরো হয়ে, আমরা মুসলমান আর একটি শরীরের মতন নয়, মুসলমান একটা রুটির টুকরার মতন পরিণত হয়েছে, কথা ঠিক কিনা বলে। আর এই কারণে ইহুদি নাসারা সুযোগ পাচ্ছে আজকে জুমাতুল বিদা এটি শিক্ষা দিচ্ছে, আজকের এই দিনটিকে কুদুস দিবস বলা হয়, কারণ ফিলিস্তিনের মসজিদটাকে মুক্তি করা হয়েছিল এই জুমাতুল বিদার দিন, কিন্তু আবারও সেই ইহুদিদের ধাবায় চলে গিয়েছে। আল্লাহ তাআলা যাতে এই ফিলিস্তিনের মসজিদে আকসা
যেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, সূরা বনী ইসরাঈলের সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই মসজিদে আকসার কথা তুলে ধরেছেন। মসজিদে আকসায় শুধুমাত্র আমার নবী রাহমাতুল্লিল আলামিনই গিয়ে শুধু নামাজ পড়েন নাই, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূল ওই মসজিদে আকসা এসেছিলেন, আমার নবীর ইমামতিতে তারা দুই রাকাত নামাজ আদায় করে মসজিদে আকসাকে ধন্য করেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য মসজিদে নববীতে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব, তেমনি ভাবে মসজিদে আকসাতেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, তোমরা সফর করতে যাবে না তিনটা মসজিদ ছাড়া কোন মসজিদ। এক নম্বর মসজিদে হেরেম, এরপরে দুই হারামাইন আর শরীফাইন, অর্থাৎ বাইতুল্লাহ আর হচ্ছে মসজিদে নববী আর মসজিদে আকসা। এই তিনটি মসজিদে তোমরা নিয়ত করে যদি যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ এক রাকাতে 1,00,000 রাকাত, মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাত, মসজিদে আকসা এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আরশের মালিক তোমাদেরকে দান করবে। সম্মানিত সুধি কাজী, সেই মসজিদে আকসা মুক্তি পাওয়ার এই দিবস হচ্ছে এই কুদুস দিবস বলা হয়। এজন্য সম্মানিত সুধি এই তিনটি কারণে জুমআতুল বেদা অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মসজিদের যারা দান করতে চান ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, আপনারা সহযোগিতা করুন। সম্মানিত সুধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই জুমআতুল বেদাকে বিদায় দিয়েছেন, তিনি সাহাবায়ে কেরাম কিভাবে বিদায় দিয়েছেন, রাসূলুল্লাহ জুমার খুতবায় যখন তিনি আরবি খুতবা দিতে দাঁড়াতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআতুল বিদার কথা মনে করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন আল বিদা আল বিদা আল বিদার রমাদান, জামানের পরে নাম্বার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন আল বিদা রমজান, তুমি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছ, ও রমজান তুমি আমাদেরকে দিন করে চলে যাচ্ছ, আর ভাগ্য আছে কিনা জানি না, ও জুমার নামাজ তুমি তো আমাদের মাঝ থেকে বিদায় দিয়ে যাচ্ছ, আজকের এই দিনে সারা রমজানে যত আল্লাহ বান্দাদেরকে মাফ করা হবে, আজকের এই জুমআতুল বেদার দিনে আল্লাহ তুমি আমাকে ওই মাফকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিও। আল্লাহ এভাবে আল বেদা আল বিদা হলে রমজানকে বিদায়ী একটা সমবেদনার মতন এবং অন্তরের গহীর থেকে আক্ষেপ করে রাসূলুল্লাহ আল বিদা রমাদান বলতেন। সাহাবায়ে কেরাম রমজানের এই শেষ দশক বিশেষ করে এই জুমআতুল বিদার এই রাতটিকে তারা গনিমতের রাত মনে করতেন। এই গনিমতের রাতে আমরা তো লাইলাতুল কদর গতকাল পেয়েছি, এজন্য জাগ্রত অনেকেই ছিলেন, আর যদি লাইলাতুল কদর না থাকতো স্বাভাবিক প্রক্রিয়ায় ঘুমাতেন যেভাবে অন্য সময় রমজানে উঠেন সাহারি খেতে সেভাবে হয়তো বা উঠতেন, কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম জুমআতুল বিদার রাতে তারা শরীরটাকে শান্তি দিতেন না, বিছানায় পিঠ লাগাতেন না, তারা যা কিছু দেওয়া আল্লাহকে দিতেন, আল্লাহ তাআলা থেকে নিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি কিন্তু অত্যন্ত একটা প্রেমের জগৎ, ভালোবাসার জগৎ, যারা ইবাদত করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সম্পর্ক রয়েছে, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী চলে, তাদের ভিতরে কিন্তু এই জুমআতুল বিদাটা একটি ভিন্ন চিন্তার। আপনি আজকেরই একটু ধ্যান করবেন জুমার নামাজের পরে যে আমার মা বাবা তো ছিলেন, বাবার হাত ধরে মসজিদে এসেছি, জুমআতুল বেদা তো আমি যখন ছোট ছিলাম তখন তো জুমআতুল বেদা ছিল, আমার বাবাকে কাঁদতে দেখেছি রাতের গভীরে যেভাবে কাঁদতেন আমার আব্বার কথা বলছি, আমরা ভাবতাম যে কোনো মনে হয় বিপদ আপদ হয়েছে বা পেট ব্যথা বা কিছু, অথচ দেখতাম এই চাদর মুড়ে দিয়ে শীতের দিন অথবা গরমের সময় এভাবে আব্বার কান্নার আওয়াজে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যেতাম। কি জন্য এরপর বলতাম আব্বা এত কান্নাকাটি কেন, বলতো যে রমজান তো বিদায় নিয়ে যাচ্ছে, তোর দাদা দাদির কবরের আসাব তো আবার শুরু হয়ে যাবে, এই জন্য তাদের কথা মনে করে কান্না করছে, এক সময় তো আমরাও বিদায় নিয়ে যাব, তখন কবরে আমাদের কি উপায় হবে। আল্লাহ রাসূল বলেছেন
এই পৃথিবীতে যদি কবরবাসী একটু কান্নার আওয়াজ আসত, দুঃখ পাই কোন বাচ্চা মায়ের স্তরের দুধ পান করত না ভয়ে, আর চতুষ্পদ কোন প্রাণী কোন পাখি তাদের খাবার আহার গ্রহণ করত না এই কান্নার বিকট আওয়াজে, কিন্তু আল্লাহ রাসূল রাহমাতুল্লাহি আলামিন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ কবরবাসীর কান্নার আওয়াজ যাতে দুনিয়াতে না আসে, এই আওয়াজের কারণে আমার জীবিত উম্মতের কষ্ট হবে, ছোট বাচ্চাদের কষ্ট হবে, অবুজ প্রাণীদের কষ্ট হবে, এজন্য সে আওয়াজ আসে না। যদি আসতো তখন আমরা বুঝতাম যে তারা কিভাবে কাঁদছে। দুনিয়ার জমিনের সন্তানের সামনে যদি কোনো বাবা কান্না করে, কোনো মা যদি কান্না করে, কোনো সন্তান কোনোদিন কি সহ্য করতে পারবে? কোনোদিন পারবে না। আমরা যদি মার কাছে গিয়ে কান্না করি যে মা গো আমার যে ক্ষতি হয়েছে, তখন মা বিভিন্নভাবে সান্ত্বনার বাণী দেয়, সন্তানের চোখের পানি মা সহ্য করতে পারে না, আবার মায়ের বাবার চোখের পানি সন্তান সহ্য করতে পারে না, এটি হচ্ছে গড গিফটেড ভালোবাসা। কাজেই এই জুমাতুল বেদার আমাদের একটু হৃদয় লাগাতে হবে, ওই নেটওয়ার্কবিহীন মা বাবা যেখানে আছে তারা কেমন আছে, তারা তো দিন গচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার, শনি রবি সব, এরপর তো আবারও যার যার আমল অনুযায়ী আবার ফিরে যেতে হবে সেই শাস্তির জগতে। আমার মাকে জানি কত বড় সাপ ধ্বংস করবে, আমার বাবাকে জানি কত বিষধর সাপ ধ্বংস করবে, এই কথাগুলো মনে করে একটু চোখের পানি ছেড়ে দিয়ে আরো সে মালিকের কাছে বলবে, মালিক এই চোখের পানিগুলো আমার মার জন্য উৎসর্গ করলাম, এই চোখের পানিগুলো বাবার জন্য উৎসর্গ করলাম, আমার বাবা মা তুমি কবরের জিন্দিগারিতে ভালো রাখো, শীতের দিন মা বাবা কোনোদিন কষ্ট নেই দেয়, আমরা বাবা হয়েছি, সন্তান যখন কান্না করে আমি আমার নিজের কথাই বলি, সন্তানের কান্নার আওয়াজে সারাদিন বিরসারি করে এসে অনেক সময় বিরক্ত হয়ে ধমক দিই, কিন্তু মা ওয়াটসঅ্যাপ করেছে, পায়খানা করেছে, পরিষ্কার করেছে, কিন্তু আবার নতুন পোশাক সন্তানের গায়ে দিয়ে যখন তার পরিষ্কার করানো হয় সন্তানের দিকে তাকিয়ে মা কপালে একবার চুমা দেয়, আবার দুই গালে চুমু দিয়ে আবার ঘুম পাড়ানি মাসি পিসি করে, তাকে আদর যত্ন করে ঘুম পাড়ায়, এভাবে কিন্তু আপনাকেও করেছে, এভাবে আমাকেও করেছে। আমরা বাবারা কিন্তু সেভাবে ধৈর্যশীল না। একজন মা যোদ্ধা, সে সন্তানকে কোনোদিন রাগ করে বিছানা থেকে ফেলে দেয় না, এই জন্য পারসের মালিকের কাছে আর জমাতুল বেদারকে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, মালিক আর তো তিন্নি, আমরা তো নতুন পোশাক দিয়ে ব্যস্ত, খাবারের রমরমা পরিবেশ, কত গুস্ত কত রকমারি খাবার প্রস্তুত করছি, এমন এক সময় এসেছিল মার মুখে এক টুকরা গুস্ত দেওয়ার মতো আমার অর্থ ছিল না, এখন আমার টাকা কে খাবে কত খাবে, মাকে তো আর দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী কান্না জড়িত কণ্ঠে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমি কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আমার রাসূল বললেন, সাহাবী তোমার মা কি জীবিত আছে? বলল, না আমার মা জীবিত নেই। তোমার খালা কি জীবিত আছে? না আমার খালা জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, যদি মা জীবিত থাকতো মায়ের খেদমত বেশি করবে, তাহলে আরশের মালিক তোমার ওই কবিরা গুনাহ মাফ করে দিবে, যেহেতু তোমার মা নেই তুমি তোমার খালার খেদমত করো, আরশের মালিক তোমার এই খেদমতের উসিলায় তোমার গুনাহকে মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সম্মানিত সুদী একটু মনটাকে নরম করে আল্লাহর কাছে চোখের পানি সবচেয়ে বেশি প্রিয়। মানুষ পেট ব্যথা উঠলে কান্না করে, কেউ মাসলুম হলে কান্না করে, নিজে ঠকে গেলে কান্না করে, কিন্তু আল্লাহর ভয়ে একটু কান্না করে। আমি মাঝে মধ্যে ভাবি অনেক সময় হঠাৎ হার্টবিট কেমন ধরে থরথর করে কাঁপছে, আবার আমার একটু লো প্রেশার, মাঝে মধ্যে লো প্রেশার হলে হোলসেলের খেতে দেরি হলে
আমার খুব কষ্ট হয়, আমার মেয়ে বুঝে আমার এই অবস্থা, সাথে সাথে দড়ি পরিষেবা নিয়ে দেয়। একদিন যখন ডেঙ্গু জ্বর হলো কিছুদিন আগে, হঠাৎ প্রেশার এত কমেছে, সাইডের নিচে কমে 60/80 এরকম হয়েছে, আমি অস্থির, আমি বলতেও পারছি না। তখন আমি ভাবছি মনে হয় শেষ, ওই যে যে সময়টা ছিল তখন আমি বুঝছি যে মৃত্যুটা কি জিনিস, মৃত্যুটা কেমন সেদিন আমি বুঝতে পেরেছি। এজন্য বাবা মতো কল্লা কামত, আসল মরার আগে একটু ভাবেন, জুমাতুল বেদা এসেছেন, আমরা একটু ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল রমাদান শাহরুস সবর, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। তুমি খাবার গ্রহণ করতে গিয়ে ইফতারি সামনে নিয়ে বসেছিলে, ধৈর্য ধারণ করেছো, দীর্ঘ সময় খতমে তারাবি পড়েছো, 1 থেকে 1.25 ঘন্টা তুমি পড়েছো, সেখানে তোমার ধৈর্য ছিল। তুমি সাহারির সময় আবার উঠে খেয়েছ, আবার তুমি সাহারির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম না গিয়ে তুমি ঘুমকে বাদ দেওয়ার জন্য ধৈর্য ধারণ করেছো, সেই ধৈর্যটা যাতে তোমার রমজানের পরেও যাতে থাকে। এটি হচ্ছে একটি ট্রেনিং এর মাস। সেনাবাহিনীর যেমন ট্রেনিং হয়, চাকরির প্রথম 1 বছর তাদের অক্লান্ত পরিশ্রম করে ট্রেনিং দেওয়া হয় ডিফেন্সের বন্ধুদের, তেমনি ভাবে 1 বছর মমিন মমিনা কিভাবে চলবে, এজন্য রমজান মাস হচ্ছে সেই ট্রেনিং এর মাস। আল্লাহ রাসূল বলেন, আসসাবুতু সাওয়াবু আল জান্নাহ, এই যে তোমরা ধৈর্য ধারণ করে খাবার পানীয় সব অশালীন কাজ থেকে বিরত ছিলে, এই উসিলায় আরশের মালিক রাইগান নামক জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে স্পেশাল ভাবে প্রবেশ করাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, সুবহান করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এরপর রমজান মুবারক হচ্ছে সমানুবর্তী তার মাস, ইফতারের নির্দিষ্ট সময়ে ইফতার খেতে হয়, একটু বিলম্ব হলে গুনাহগার। ইহুদি নাসারার ইফতারি দেরি করতো, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বৈশিষ্ট্য, আমার উম্মতরা ইফতারি তাড়াতাড়ি সময় যখন হবে দ্রুত তারা ইফতারি গ্রহণ করবে। এখানে একটি সমানুবর্তিতা ছিল, নামাজের সময় সমানুবর্তিতা ছিল, সাহারির সময় সমানুবর্তিতা ছিল, এই সময়ের প্রতি রমজান মুবারকের পরেও যাতে সেই বিষয়গুলো আমাদের মাথায় থাকে। তৃতীয় নম্বর শিক্ষা, রমজান থেকে নিয়ম অনুবর্তিতা। আমরা কত চমৎকার, গাড়ির ড্রাইভার, হেলপার, সিগারেট নাই, হাতে নেই, মুখে নেই, পকেটেও নেই, মাথায় টুপি, আগে গালি দিয়ে কথা বলতো, গালি দিয়ে কথা বলে না, কেউ যদি গালি দিত হয় রোজার মাস, এটি হচ্ছে আসব মজুদ না তো আল্লাহ রাসূল বলছে রোজাটা হচ্ছে ডাল স্বরূপ। একজন দিন মজুরি থেকে শুরু করে একজন প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকে নিয়মের ভিতরে রমজান মুবারক আমরা পালন করেছি, সেই নিয়মটা যাতে রমজানের পরেও আমাদের মাঝে থাকে। নির্দিষ্ট সময়ে ঘুম যাওয়া, আবার তাহাজ্জুদের যে একটা অভ্যাস হয়েছে, আমরা এই তাহাজ্জুদের নামাজটাকে যাতে একটু সঙ্গী বানিয়ে নিই, একটু আপনার কষ্ট হবে না, তাহাজ্জুদের সময় আপনি উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়বে সেই উম্মতের কোনোদিন নিজেকে পেরেশানি থাকবে না, তার চেহারার ভিতরে একটা নূরের তাজাল্লি থাকবে, চাই সে কালো হোক ওই কালের ভিতরে একটা গ্লেজ থাকবে, সৌন্দর্যতা থাকবে, একটা আর্ট থাকবে, ওই তাহাজ্জুদের নামাজটা তার চেহারার ভিতরে একটা নূর আল্লাহ সৃষ্টি করে দিবে। এই নিয়ম অনুবর্তিতা, তাহাজ্জুদের নিয়মটা যাতে থাকে। চতুর্থ নম্বর হচ্ছে সহানুবর্তিতা। আল্লাহ রাসূল বলেন শাহরুল রমাদান শাহরুল মুআসা, রমজান মাস হচ্ছে সহানুবর্তিতার মাস। এমন একজন মানুষ নাই আপনারা এখানে যারা আছেন, আমার দৃঢ় বিশ্বাস রমজানে কিছু না কিছু দান না করেছেন এরকম কেউ কি আছেন? যত পাশা হৃদয়ের হোক, 5 টাকা হলেও দিয়েছেন, দেন নাই অবশ্যই দিয়েছেন, 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 50,000 টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, বহু মানুষ দিয়েছেন। 5,000 টাকা বেতন যিনি পান তিনি অন্তত 50 টাকা রমজানে দিয়েছেন, দেয় কি দেয় নেই দিয়েছেন। এজন্য এই সহানুবর্তিতা যাতে রমজানের পরেও, চাই না রমজানে বেশি ছিল একটু কম যাতে হোক, কিন্তু এই প্রভাবমানটা যাতে থাকে, এটি একটি শিক্ষা। এরপরে সম্মানিত শুধু ষষ্ঠ নম্বর হচ্ছে, পঞ্চম নম্বর হচ্ছে অন্যায় কাজ থেকে
নিজেদেরকে আমরা কন্ট্রোল করেছি, ঝগড়া বিবাদ মারামারি দেখলে আল্লাহ রাসূল বলেছেন উত্তর ঝগড়া হচ্ছে তুমি বলবে ইন্নি মিউন সাইম, আমি একজন রোজাদার, দেখবে এই রোজাটা ডালের মতো উপকার হবে, মানুষ মনকে যাবে, এই সে রোজাদার তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আমি রোজা রাখি না সে তো রোজা রেখেছে, সেই সেই বিষয়টা আমাদের ভিতরে অন্যায় থেকে গালি দিতে শুরু করেছে, এই রোজার মাস এভাবে গালি দিচ্ছে তুমি, সরি সরি ভুল হয়েছে, এই স্বভাবটা যাতে রমজানের পরে থাকে। ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের গুণে, ফেরেশতাদের গুণে আমরা গুণান্বিত ছিলাম, আল্লাহ খাবার গ্রহণ করেন না, ফেরেশতারা গ্রহণ করেন না, আমরা সেই গুণে গুণান্বিত ছিলাম। সপ্তম নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, একসাথে ইফতার আমরা খেয়েছি, এভাবে বন্ধু বান্ধব মিলে পার্টি করেছে, বিভিন্ন ভাবে আমরা এই ধরনের কাজ করেছি, সেই ভ্রাতৃত্ব বন্ধনটা যাতে আমাদের মাঝে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস বলেছেন, আমরা সেটি বলেই শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন মান লা ইয়াদা ক্বাওলা সু ওয়া আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাদা তামান্নাতা আসহাবুহু ওয়া শারাবা, এটি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে রোজা রাখে রমজান মাস পেল কিন্তু সে মিথ্যা ছাড়লো না, মিথ্যা এবং অশালীন কাজ করেই যাচ্ছে, তার কোনো প্রয়োজন নেই এই খাবার বাদ দেওয়া পানীয় বাদ দিয়ে আমাকে খুশি করার, এই ভান করার কোনো প্রয়োজন নেই, যে গুনাহ ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না তার এই রোজা রাখারও দরকার নেই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, এটি অভিমান করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। সম্মানিত সুধি, আমরা যেহেতু রমজান শেষ হয়ে গেলেই লাইলাতুল কদরের রাত্রেও বিভিন্ন জায়গায় আতশবাজি হয়েছে, এর আগেও হয়েছে, রোজার দিন এত বেশি আতশবাজি হয় নানান রং বিরঙ্গের, বিভিন্ন এলাকায় ছেলেপিলে আগ থেকে কেনা শুরু করে, অনুরোধ করবে এই কাজটি আমরা যাতে না করি, আমরা শারীরিক পোশাক পরিধান করব, ছেলে মেয়ে একসাথে অশালীন ছবি উঠিয়ে বিভিন্নভাবে খারাপ কাজ, বিটিএস এর একটা গ্রুপ সং বের হয়েছে বিটিএস সং, ইহুদিদের সাতটা ছেলে তারা পৃথিবীর সমস্ত মমিন মমিনা যুবক যুবতীদেরকে নষ্ট করছে, যারা এই বিটিএস সং ইত্যাদির সাথে জড়িত এবং এই বিভিন্ন গেমসের সাথে জড়িত, নেশার সাথে এই ধরনের জড়িত রয়েছে যুবক, তোমাদেরকে বলছি আল্লাহ তাআলা এই জুমাতুল বেদার শিক্ষা অন্যায় থেকে নিজে বিরত থাকবো, অপরকেও রাখবো, এই এলাকাকে আতশবাজি থেকে রক্ষা করবো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ যারা সুন্নত